আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হানিফ মিয়া, জুনিয়র শিক্ষক, কচিকাঁচি একাডেমি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 7.1 থেকে 2টা অঙ্কের সমাধান করে দেখাবো। 6, বেলাল 80.75 টাকার চাউল এবং 35.50 টাকার সবজি কিনি, সে মোট কত খরচ করে? 80.75 টাকা এবং 35.50 টাকা যোগ করলে বেলাল মোট কত খরচ করে তা বের করা যাবে। সমাধান, তাহলে আমরা লিখব, বেলাল চাউল কিনে 80.75 টাকা। বেলাল চাউল কিনে 80.75 টাকা। সবজি কিনে 35.50 টাকা। তাহলে আমরা লিখব, সবজি কিনে 80.75 টাকা এবং 35.50 টাকা যোগ করলে বেলাল মোট কত খরচ করে তা বের করা যাবে। তাহলে আমরা যোগ চিহ্ন দিব, পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হয়? 5। সাথের সাথে 5 যোগ করলে কত হয়? 12। 12 2, হাতে আছে 1। 25 পয়সা। পাঁচের সাথে হাতের এক যোগ করলে কত হয়? 6। আটের সাথে 3 যোগ করলে কত হয়? 11। 110 টাকা। 25 পয়সা। সে মোট কত খরচ করে? তাহলে আমরা লিখব, মোট খরচ করে 116.25 টাকা। সুতরাং সে মোট কত খরচ করে? তাহলে আমরা লিখব, বেলাল মোট খরচ করে 116.25 টাকা। 116.25 টাকা
মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কত টাকা হলো? 115 টাকা 50 পয়সা এবং 75 টাকা 25 পয়সা যোগ করলে মিতুর কত টাকা হলো তা বের করা যাবে। সমাধান, তাহলে আমরা লিখব মিতুর ছিল 115 টাকা 50 পয়সা। মিতুর ছিল 115 টাকা 50 পয়সা, তার বাবা তাকে দিলেন 75 টাকা 25 পয়সা। তাহলে আমরা লিখব তার বাবা দিলেন 75 টাকা 25 পয়সা, 115 টাকা 50 পয়সা এবং 75 টাকা 25 পয়সা যোগ করলে মিতুর কত টাকা হলো তা বের করা যাবে। তাহলে আমরা যোগ চিহ্ন দিব, পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হয় পাঁচ, পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত, 75 পয়সা। পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হয় শূন্য, হাতে আছে এক, সাতের সাথে হাতের এক যোগ করলে কত হয় আট, আটের সাথে এক যোগ করলে কত হয় নয়। উপর সংখ্যা কত আছে এক, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এক নিচে বসবে। তাহলে আমরা এক লিখব, 190 টাকা 75 পয়সা, তার কত টাকা হলো? তাহলে আমরা লিখব মিতুর হলো 190 টাকা 75 পয়সা, তার কত টাকা হলো? সুতরাং মিতুর মোট 190 টাকা 75 পয়সা হলো। তাহলে আমরা লিখব 90 টাকা 75 পয়সা হলো। শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।